আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন জনাব আরিফুল হক, উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ, জাহিদউদ্দিন পলাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই আমার, 1886 সালে এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কর্ম পরিবেশ এবং কর্মঘণ্টার দাবিতে কর্মবিরতিতে ছিল শ্রমিকরা। শ্রমিকদের সেই কর্মবিরতিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র পুলিশ শত শত শ্রমিককে সেদিন হত্যা করেছিল, আহত করেছিল। সেই দিনকে স্মরণ করে সারা বিশ্বে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে। এবারের বাংলাদেশের শ্রমিক দিবসের প্রতিপাদ্য বিষয় মালিক শ্রমিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ ইশতেহার ঘোষণা করেছিল। সেই ইশতেহারে বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে, আমরা এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। 2008 সালের নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহারে বলেছিলেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দেব। মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। 2014 সালের নির্বাচনের পূর্বে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বলেছিলেন, আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে ডিজিটাল বাংলাদেশ আমাদের স্বপ্ন নয়, ডিজিটাল বাংলাদেশ আজকে আমাদের বাস্তবতা। আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের প্রিয় এই মাতৃভূমি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। গত নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যশস্বী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর সেই স্মার্ট বাংলাদেশের সংগ্রামে জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার সর্বস্তরের নেতা কর্মীরা এক একজন সোচ্চার যোদ্ধা হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ, আপনাদের দায়িত্ব রয়েছে, আপনাদের কর্তব্য রয়েছে। এই মঠবাড়িয়ার যে শ্রমিকরা রয়েছে, যে কর্মজীবী মানুষরা রয়েছে, সেই শ্রমিকদের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে, কর্মজীবী মানুষদের পাশে আপনাদের দাঁড়াতে হবে, তাদের জন্য কর্ম পরিবেশ আপনাদের তৈরি করতে হবে, এই শ্রমিকদের অধিকারের জন্য আপনাদের কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু মুজিব শ্রমিকদের জন্যই দেশ স্বাধীনের পর শ্রমিক অধিকার নিয়ে কাজ করেছিলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছিলেন। শ্রমিকদের যে অধিকার হারিয়ে গিয়েছিল, সেই হারিয়ে যাওয়া অধিকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আবার পুনরুদ্ধার করেছেন। আপনারা এই মঠবাড়িয়ায় দায়িত্ব গ্রহণ করে শ্রমিকদের পাশে দাঁড়াবেন, কর্মজীবী মানুষের পাশে দাঁড়াবেন, সেই প্রত্যাশা আমি করি। আমি আর অঙ্গীকার করছি, আপনারা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবেন, ইনশাল্লাহ আমাকে আপনারা সর্বদা আপনাদের পাশে পাবেন। আপনারা শ্রমিকদের কল্যাণে কাজ করবেন, আমি আশরাফুর রহমান ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। এই মঠবাড়িয়াকে আমরা আধুনিক নিরাপদ আলোকিত মঠবাড়িয়া করতে চাই। নিরাপদ আধুনিক মঠবাড়িয়া করতে হলে শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া আমরা নিরাপদ মঠবাড়িয়া করতে পারবো না, আমরা আলোকিত মঠবাড়িয়া করতে পারবো না। সেই নিরাপদ মঠবাড়িয়া আলোকিত মঠবাড়িয়া করার সংগ্রামে জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার সর্বস্তরের নেতা কর্মীদের আমি সহযোগিতা প্রত্যাশা করছি। ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, আমরা অবশ্য লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই আমার, এই মঠবাড়িয়ার শ্রমিক সমাজ, এই মঠবাড়িয়ার চিরঞ্জীবী মানুষ অতীতে যেমনিভাবে সর্বদা আমাদের পাশে ছিল, ঐক্যবদ্ধ ছিল, আগামী দিনেও তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে, ঐক্যবদ্ধ করতে এই জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলা শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমি অবাক হয়ে লক্ষ্য করি,
জাতীয় শ্রমিক লীগ মঠবাড়ি উপজেলা শাখার অনেক নেতৃবৃন্দ জাতীয় শ্রমিক লীগকে সুসংগঠিত করার জন্য নিরলসভাবে পরিশ্রম করেন। ইনশাআল্লাহ আগামী দিনে দৃঢ়ভাবে আমি আপনাদের পাশে থাকব। জাতীয় শ্রমিক লীগ মঠবাড়ি উপজেলা শাখাকে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত গ্রামে গ্রামে আপনারা ছড়িয়ে দিন। যেখানে শ্রমিক আছে, যেখানে শ্রমজীবী মানুষ আছে, সেখানে জাতীয় শ্রমিক লীগ মঠবাড়ি উপজেলা শাখা সেখানেই যাবে, তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে ঐক্যবদ্ধ করবে, তাদেরকে সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আমার আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে স্মার্ট বাংলাদেশ গড়ার সংগ্রাম, সেই সংগ্রামে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করে আগামী দিনের মঠবাড়িয়া নিরাপদ আলোকিত মঠবাড়িয়া গড়ার সংগ্রামে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে এবং আগামী 29 মে যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই উপজেলা পরিষদ নির্বাচনে রিয়াজউদ্দিন আহমেদ, আরিফুর রহমান সিপার এবং তাহের হোসেনের পক্ষে আপনারা যেমনিভাবে গত 7 জানুয়ারি নির্বাচনে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিলেন, আপনারা সাংগঠনিকভাবে যেমনিভাবে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক একইভাবে আপনারা 29 মে নির্বাচনকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়বেন বলে আমি বিশ্বাস করি। এবং আপনাদের প্রতি আমার দৃঢ় আহ্বান থাকবে, এই নির্বাচনকে সামনে রেখে আপনারা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।